Which was started in 2019 and is going on, like it's been stronger till the day. আজি আমার এই বকুল পাঠাগারে গোটে শেয়ারিং ইভেন্ট হচ্ছে যে পাঁচটি যুবক যুবতী যে কপ যেটা দুবাইরে হয়েছিল কনফরেন্স অফ পার্টিজ যে সব দেশর রিপ্রেজেন্টেটিভস লিডর্স মানে সব ডিসকস আর ডিবেট করলে ক্লাইমেট আকশন উপরে কম কমিটি করবে এমনে যাই ওড়িশার আঙ্কর কম অভিজ্ঞতা লা তাঁকর কম চিন্তা লা সেইটি যাইকি যা দেখিকি সেইটা আজ সে শেয়ার করছেন আমি বকুল ফাউন্ডেসনরে সবুলে গোটে চেষ্টা করছু কি কমিটি যুবক যুবতী মানুষ ইউনো ইন্সপায়ার করবু তা গোটে প্রেরণা মিলব কি কিছু সে কিছু ক্লাইমেট আকশন করতু তাপাই আমি বিভিন্ন কার্যক্রম করু আজ আমার ইউনিসেফ আ ইউথ ফর ওয়াটার প্লাস সহিত মিলিত সহযোগে এই কার্যক্রমটি হচ্ছে বিলকুল দেখুন আম বকুল ফাউন্ডেসন গোটে ভলেন্টিয়ার যাই কনফরেন্স অফ পার্টিজ তো সি এত বর্ষ ধরে যে কাম করে আসছে তার তার গোটে ভিতরে গোটে গোল লা কি এমিতি গোটে প্ল্যাটফর্মে যাবি পার্টিসিপেট করে পারি তো তাকে সেটা মিললা তো সি গর্বিত তো আমি সেই ফিলিংটা অন্য ইয়ং পিলা মানুষ আনবার চেষ্টা করছু কি তুমি বি ক্লাইমেট আকশন কলে তুমি বি কাম কলে সেই এইপরি প্ল্যাটফর্ম কু যাইপার তুমি কিছু বি চেঞ্জ আনিপার তো আমার সেইপাই যেতে আমি আজ দেখুন বড় মানে আজ কু না আজ সব যুবক যুবতী মানে হি কুমেন আমি এমিতা বহু প্ল্যাটফর্মস দরকার যেটি ইয়ং পিপল মানে তাঁকর আওয়াজটা শুনা যাও সে কম চাহুচ্ছেন সে কম ভাবুচান এ বিষয়ে নর্মালি আমি সব বড় মানে হি কৌ সে শুণু থাকে তো আই থিঙ্ক সেই ভাবে মতো লাগুচি এটা বহু মোর বহু এক্সপেকটেসন্স অছি এই ইভেন্ট রু আজ আমি এটি বকুল ফাউন্ডেসন রে গ্যাদার হইছু অলং উইথ ইউথ ফর ওয়াটার প্লাস আমি গোটে প্রোগ্রাম করুছু অন দ্য লার্নিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড কপ 28 রে যে ইউথ মানে যাইতিলে ওড়িশা রু সেই মানকর লার্নিংস এক্সপিরিয়েন্স সে সব বুঝিবা পাইঁকা কপ 28 এ বর্ষ দুবাই UAE রে হইছিল ডিসেম্বর মাসরে ডিসেম্বর ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক রে যেটি কি ক্লাইমেট চেঞ্জ উপরে ডিসকশন হুয়ে উইথ গভর্নমেন্ট এন্ড স্টেট পার্টিজ ইন্ডিভিজুয়ালস অর্গানাইজেসন্স মোস্টলি সিভিল সোসাইটি অর্গানাইজেসন্স অ্যান্ড এনজিওস তা সহিত প্রাইভেট অর্গানাইজেসন্স বি তাঁকর ক্লাইমেট চেঞ্জ উপরে যা কাম চালিছে তাকে ফোকস করিকি স্টলস অ্যান্ড ইনস্টলেসন সব করতে তা ভিতরে আমার ওড়িশার পাঁচ জন যাইলে ইনক্লুডিং মি চারজন যাইলে ইউথ ফর ওয়াটার প্লাস ইউনিসেফর প্রোগ্রাম রু অ্যান্ড মু দীপশা ধল মু লয়র গোটে মু বকুল ফাউন্ডেসন সহ কাম করে মু যাইলি ক্লাইমেট দ ক্লাইমেট নেটওয়ার্ক কহিকি গোটে অর্গানাইজেসন অ্যান্ড বকুল ফাউন্ডেসন কু রিপ্রেজেন্ট করিকি ফর দিস কনফরেন্স অন ক্লাইমেট চেঞ্জ এটা সবু বর্ষ কনভিনিং হুয়ে গোটে অলগা কন্ট্রি রে এবর্ষ বহুত খুশির কথা কি আমি ওড়িয়া মানে যাইপারিছু এই কনফরেন্স কু অ্যান্ড আজির কনভিনিং হয়েছি বাই ইউনিসেফ অ্যান্ড বকুল ফাউন্ডেসন যেতেকি লার্নিংস ছুয়া মানকর হয়েছে আমি ইউথ মানকর যা লার্নিংস হয়েছে সেটা কু ডাইভরসিফিকেশন করিকি অন্য মানুষ জনাইবা পাইঁকা এই কার্যক্রমটি আজ এস্টাব্লিশ হয়েছে অর্গানাইজ হয়েছে আমি ডেলিগেশন হিসাবে যাইছিলু সেটি যে মতামত লোক মানকর নিয়া হচ্ছে অন ডিফরেন্ট কাইন্ডস অফ পার্সপেক্টিভ লাইক লস এন্ড ড্যামেজ ফান্ড হেলা কি নিউ ক্লাইমেট ফান্ড গোটে ডেভেলপ হেলা ইউথর রোল কোন ইন ক্লাইমেট সেই সব ডিসকশন হতলা আমি অ্যাজ অবজরভর্স যাইছিলু আমার রোল লা কি যাই কি সে কনভিনিং রে যেতিকি ডিসকশন হচ্ছে সেইটি ডিসকশন রে পার্টিসিপেট করিয়া পাই অল ফাইভ অফ আস ওয়ার দেয়ার অ্যাজ অবজরভর্স অ্যান্ড পার্টনার অর্গানাইজেসন তরফ যাইছিলু অ্যান্ড ইট ওয়াজ অ গ্রেট এক্সপিরিয়েন্স মানে মু ইউএন রে কাম করুছিলি আগুরু এবে মোর লয়ার হিসাবে কাম করুছি ইন ক্লাইমেট পলিসি তো মতে সে পলিসি ডেলিব্রেশনস দেখিকি বহুত ভাল লাগিছিলা কি at least the countries are talking about it carbon credit bisare discussion hochi green credits bisare discussion hochi fossil fuel kamebar discussion hochi sei sabu motta daba penka amman gu dokka hitla sit jiba pai ye aajkal sabhi maan rahe hai ki youth ki bahut badi bhumika hai climate change ko address karne ke liye unko issues bhi malum hai aur solution unhi se hi aana hai tabhi hamara aage aane wala pal aage aane wali jo duniya hai earth hai wo better rahegi so we all know that there is no planet b তো আমি আগে কাম করার হয় তো আজকে ইউথ আর আজকে বচ্চোকে সাথে কাম করার হয় সো ইয়ে কেসে ইহাকে ইস্যুজ লোকাল ইস্যুজ টু গ্লোবাল লেভেল ও এক্সপিরিয়েন্স কেসা রাখা আর বাপস আকে উই ওয়ান্ট টু ডিমিস্টিফাই কি কপ মে লাগতা কি কিছু সমঝ মে নিয়ে আতা বহত তো পতা নেই হয় কপ হতা হয় কপ মে ক্যা হতা হ্যাঁ কেসে প্রিপেয়ার হোকে জানা হয় তাকে হম আপনি বাত আচ্ছে সে রাখ সকে there is a lot of importance given to the youth nowadays to sit on the negotiation table. So this is an experience sharing of how youths have experienced that to bring it back to Odisha
and to so that more and more youths are able to represent at local level, national level, international level. जदि आपणको आम वीडियो टी भल लगिला तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।